রানী ভিক্টোরিয়ার মুকুটের আদলে বানানো বিশেষ মুকুট পরে এমন অদ্ভুত দেখতে বাইসাইকেল চালিয়ে রান্না করতে যান রংপুরের হঠাৎ বাবুশিখ্যাত লুৎফর রহমান। তার রান্না করা খাবার বেশ সুস্বাদু হওয়ায় এলাকার কোনো বাড়িতে কোনো বিয়ে বা কোনো খাওয়া দাওয়ার আয়োজন হলে ডাক পড়ে এই 90 বছর বয়সী বাবুর্সির। ইনি দীর্ঘদিন ধরে রান্নার কাজ করেন, ওনার একটা সুনাম আছে রান্না, ওনার কোনো ডিমান্ড নাই, ওনাকে যা দেয় উনি নিয়ে চলে আসেন। রান্নার মতো তার জীবনযাপনের ধরনও বেশ চমকপ্রদ, রাজার মতো পোশাক পরে বাইসাইকেল চালিয়ে ঘুরে বেড়ান সব সময়। তার বাইসাইকেলে রয়েছে হেডলাইট, আছে লুকিং গ্লাসও, গান শোনার জন্য আছে স্পিকার, সাইকেলের পিছনের সিটে রয়েছে বেত দিয়ে বানানো নৌকা, তার উপর চার্জার লাইট। একটা আমি গাড়ি কিনছিলাম, তেল খাই বেশি, ওটা আমি ফেলে দিয়ে ব্যস্ত যা এই সাইকেলটা নিয়েছি, কিন্তু আমার স্বাদ আছে, আমার কিন্তু সাধ্য নেই। আর এই পোশাক আমি মানুষের আনন্দ, মানুষের মন জয় করার জন্যে এইভাবে আমি বেড়াই, এইভাবে মানুষের মন জয় করি। এমন অদ্ভুত বাইসাইকেল চেপেই টকপকে যুবকের মতো পুরো এলাকায় ঘুরে বেড়ান 90 বছর বয়সী লুৎফর রহমান। রংপুর মহানগরের তপোধন চড়াঘাট এলাকায় প্রায় চোখে পড়বে তাকে, নিজে মুক্তিযোদ্ধা বিধায় মেশিন গান তাক করা এক যোদ্ধাও আছে তার শখের বাইসাইকেলে। হঠাৎ বাবুর্সির এমন সাজ দেখে আনন্দ উপভোগ করেন এলাকাবাসীও। নবাব সিরাজের দৌলে মনে হয় দাঁড়িয়ে আছে, এমন ক্যাপ, এমন জামা, এমন সাইকেল, সাইকেলটা তো দেখতে মোটরসাইকেল আইটেম করে ফেলেছেন ইনি। চাষা হাজার ব্যথা বেদনার মধ্যে দিয়ে আমাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। সবাইকে আনন্দ দেয়া হঠাৎ বাবুর্সি লুৎফর রহমানের জীবনের বাস্তবতা খুবই করুণ। এক সময় গ্রামের মঞ্চনাটকে অভিনয় করতেন তিনি, তার চরিত্রের নাম ছিল হঠাৎ। পরে জীবনের তাগিদে মঞ্চ ছেড়ে যুক্ত হন রান্নার কাজে। 50 বছর ধরে এ পেশায় যুক্ত থাকায় লোকমুখে পরিচিতি লাভ করেন হঠাৎ বাবুর্সি নামে। নাটকের শিল্পী ছিলেন, এই সেখান থেকে আমার বহাল হয়েছে এই হঠাৎ বাবুর্সিতে। এই হঠাৎ বাবুর্সি নামে গোটা রংপুর সেনে বাবুর্সি কাজ করি। আমার একটা হোটেল আছে, হোটেলটা আমি পাইছি অভাবে সালদার পাই। সংসার জীবনে 4 মেয়ে ও 1 ছেলের বাবা লুৎফর রহমান। বিয়ের পর সন্তানরা সবাই আলাদা থাকেন, অসুস্থ স্ত্রীও 5 বছর ধরে থাকেন মেয়ের বাড়িতে। নিজের তেমন কোনো সম্পদ না থাকায় চড়াঘাট বাজারের টিনের ঝুপড়ি ঘরে একাকী জীবন পার করছেন লুৎফর রহমান। ঝুপড়ির পাশে ছোট্ট একটা খাবারের হোটেল ছিল তার, অর্থের অভাবে সেটিও এখন বন্ধ। তবে খাবারের হোটেল বন্ধ হলেও এই বৃদ্ধ বয়সে এসেও চালিয়ে যাচ্ছেন বাবুর্চির কাজ। এ কাজ করে যে যা দেয় তাতেই খুশি তিনি। লোসপার ভাই পরের উপকারী, 2,000-2,500 টাকা পাকোয়ান হিসেবে নেয়, তা সরকারি সাহায্যটা যদি কিছু আল্লাহর রহমত পাইলায় তাহলে ভালো হইলায়। মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের রান্না ও আপ্যায়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন লুৎফর রহমান। স্বীকৃতি স্বরূপ একটি প্রত্যয়নপত্র ছিল তার, গুরুত্ব না দেয়ায় সেটিও হারিয়েছেন তিনি। তবে জীবনের অন্তিম সময়ে এসে আকাঙ্ক্ষা আছে মর্যাদা লাভের। দেশপ্রেমিক সাদা মনের মানুষ হঠাৎ বাবুর্সির রান্নার সুনাম আর মহানুভবতার কথা এলাকাবাসীর মুখে মুখে। শেষ বয়সে নামে নয় তার মনুষ্য গুণে তাকে মর্যাদা দেওয়ার দাবি এলাকার মানুষের। চাচা যে বিনা যা আয় করে পোশাক আগে শেষ করে ভবিষ্যতে কোনো সমস্যা নেই, সরকারের কাছে আগুন আবেদন চাচা যেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পায়। সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে নতুনভাবে দোকান চালু করবেন বলে আশাবাদী লুৎফর রহমান। নিজে কাজ করে জীবিকা নির্বাহ করে বাকি জীবন কাটানোর ইচ্ছা হঠাৎ বাবুর্সিখ্যাত লুৎফর রহমানের।